ইসলামী ব্যাংক নিউজ টপ 10। একদিন রাজশাহীতে আরো 19, খুলনায় 18, ময়মনসিংহে 18, বরিশালে 15 সহ বিভিন্ন জেলায় আজও মৃত্যু শতাধিক ছাড়িয়েছে। বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহন, খোলা মার্কেট, রাজধানীতে পশুর হাট বসবে 17 জুলাই থেকে। জুলাই থেকে আবার শুরু হবে লকডাউন, বন্ধ থাকবে সব শিল্প কারখানা, সরকারি বেসরকারি অফিস। রাজধানী সহ সারাদেশে আবার শুরু হয়েছে গণ টিকাদান কর্মসূচি। খুলনায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। চট্টগ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে যুবক গ্রেফতার। ইরাকে করোনা হাসপাতালে আগুনে 52 জনের মৃত্যু, পুলিশের দুটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে রোগীর স্বজনরা। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা বন্দির জেরে উত্তাল দক্ষিণ আফ্রিকা, দেশ জুড়ে চলছে ব্যাপক লুটতরাজ। সেন্ট লুসিয়ায় তৃতীয় টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে 6 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, টানা তৃতীয় জয়ে সিরিজ নিশ্চিত করল ক্যারিবিয়ানরা। ইউরো ট্রফি নিয়ে দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত ইতালির বীর ফুটবলাররা।